এই যে চকচক করতেছে তার চেহারাটা ক্লিন শেপ দিয়ে আসছে আজকে মাওয়া যাবে বলে নিজে দেখছে কারণ জানে মাওয়া গেলে অনেক কারণে অনেক কিছু হ্যাঁ গাইস দিস ইজ শুভ দিস বাটন সেট টিপতে টিপতে কোনটা 3G কোনটা 4G কোনটা 5G কানেকশনই বুঝে না ঠিক আছে মুরব্বী ভাতার লাগবে এক মাস রান্না করবেন আর এক মাস ভাজি করবেন ঠিক আছে ভাই এই কয় মাসের এক মাস ভাজি করবেন আর এক মাস রান্না করবেন ঠিক আছে Bismillahir Rahmanir Rahim. What's up guys? Hope you are well. Welcome to Parking Character YouTube channel and Facebook page. আজকে যাচ্ছি ইচ্ছা মাওয়াতে এটা হচ্ছে আমাদের সারেন প্ল্যান আজকে টোটালি গাড়ি হচ্ছে 17টা আর আমাদের আজকে প্ল্যানটা একেবারে হিটেড প্ল্যান বেসিক্যালি প্ল্যানটা ছিল হচ্ছে রাজভাই 360 ডিগ্রি ফ্যামিলি বাইকের ফাউন্ডার অ্যাডমিন উনি বেসিক্যালি হচ্ছে ঢাকাতে আসছে অনেকদিন পরে উনি গ্রামের বাড়িতে ছিলেন যশোরে তো হঠাৎ করে মাত্র 4-5টা গাড়ি মাওয়াতে যাওয়ার কথা ছিল বাট সেখানে গাড়ি হইতে হইতে এখন দাঁড়াচ্ছে 17টা আর এই ট্রিপে আমার যাওয়ার কোনো কথাই ছিল না আমি হচ্ছে রাজবাই দেশকে টিএসসি থেকে এগিয়ে দিয়ে আমি বাসায় চলে যাবো আমার বাসায় কিছু কাজ ছিল বাট কপালে থাকলে যেটা হয় আর কি যদি থেকে মুসিবে আপনি আপনি আসবে আমি যেতেছি না হতে অবশ্য কালকে অফিস আছে কালকে অফিস করতে প্রচুর প্যারা হয়ে যাবে প্রচুর প্যারা সেই প্যারা কোনো ঠিক নাই যাই হোক তারপরে হচ্ছে এতগুলো বাইক নিয়ে একসঙ্গে যাওয়াটা এই ট্রিপটা আসলে অনেক মজার হয় আর এই ট্রিপের ভিতরে সবথেকে একটা ব্যক্তির কথা না বলে নাই সে হচ্ছে সুলতান ভাই তাকে নিয়ে প্রচুর প্রচুর বিনোদন হয় আশা করি সামনে গিয়ে আপনাদেরকে তার বিনোদন দেখাতে পারবাসি আর আমি একেবারে লাস্টে আমার পরে আছে হচ্ছে জলি ভাই আর একেবারে সবার লাস্টে হচ্ছে রাজ ভাই উনি হচ্ছে ট্রিপটাকে লিড করতেছে বেসিক্যালি গ্রুপগুলোতে দুজনের সব থেকে গুরুত্ব বেশি প্রথমত হচ্ছে লিডার যে লিড করতেছে আর সব থেকে গুরুত্বপূর্ণ যে হচ্ছে সে হচ্ছে পিছন লিড করতেছে পিছন থেকে কোনো গাড়ি থেকে গেল কি না বা কোনো প্রবলেম হলো কি না এই সবগুলো ফাইন্ড আউট করে হচ্ছে সামনে যেতে হয় আর আমার কাছে এই ঢাকা মাওয়া এক্সপ্রেস হাইওয়ের সব থেকে খারাপ বিষয়টা হচ্ছে এই কাশপুরের ব্রিজের টোলটা এদের টোল আদায় করার স্টাইলটা দেখলে অনেকটা ডাকাতির মতো মনে হয় আর ঢাকা মাওয়া প্রায় 45 কিলো রাস্তা আর এখানে যেতে হলে টোল দিতে হয় নিয়ার মানে ফ্লাইওভারে 10 টাকা এখানে 15 টাকা সামনে এক্সপ্রেস হাইওয়ের একটা টোল আছে সেটা হচ্ছে 10 টাকা এখানে টোল আদায়ের স্টাইলটা দেখলে মনে হচ্ছে চালাবাজি করতেছে সিরিয়াসলি এ হচ্ছে সবগুলো গাড়ি আমাদের আর আমাদের লিড করতেছে হচ্ছে হাসান সাহেব আমি সবার লাস্টে যাব তার কারণ হচ্ছে যে এতগুলো গাড়ির ভিতরে ক্যাচেলের ভিতরে না যাওয়াটা বেটার Don't try, 'cause this time you crossed the line.
Didn't think I'd go this far, but here we are, the end. Now you're just a lesson learned. A slowly fading memory, so I can breathe again. Gain our trust and you chose to break it. Ask for truth, but you only fake it. Thought you said what we had was sacred. It's all lies, all lies. I was broken and isolated, but inside help. কাহিনী হচ্ছে এটা না, কাহিনী হচ্ছে বৃষ্টি আমাদেরকে সবাইকে একটা প্যারা দিয়ে দিল, প্যারার ফলস্বরূপ আমরা কিছু ছবি তুলতে পারলাম সুন্দর সুন্দর। আর আমরা এখন হচ্ছে একটা ব্রিজের নিচে অবস্থান করতেছিলাম, বৃষ্টি শেষ হলো, এখন উদ্দেশ্য মাওয়া। বৃষ্টি আশীর্বাদ শুরু হলো, কারণ সবাইকে যে এক করা পসিবল হইতো না, কারণ সবাই যে টান শুরু করছিল, সবাই যার যার টপ শুরু করতেছিল। আর বৃষ্টির আশীর্বাদ স্বরূপে আমরা হচ্ছে কিছু ছবি নিতে পারলাম। আর তার ভিতরে সুলতান ভাই একটু লাইভে আসলো, নিজেকে সেলিব্রিটির মতো মনে হচ্ছে, দুই তিনটা ফোন যাওয়ার সামনে। সেলিব্রিটি কিন্তু ভাই, সেলিব্রিটি না, সেলিব্রিটি শ্রীমঙ্গলের এখানে এই ব্রিজটা আছে। ব্রিজটার নিচে হচ্ছে আমরা বৃষ্টি থামার জন্য অপেক্ষা করতেছিলাম। আর বেসিক্যালি আমাদের উদ্দেশ্য ছিল হচ্ছে যে এই ব্রিজের উপরে আমরা একটু ব্রেক নিয়ে কিছু ছবি তুলব। আর কপালে ব্রিজের উপরে ছবি তোলা ছিল না, ছিল হচ্ছে ব্রিজের নিচে। তাই ব্রিজের নিচে থেকে তুলতে হলো। কথায় আছে না, যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে, সেই বিষয়টা। আরে বাহ, নিজের সেলিব্রিটি মতো মনে হচ্ছে। ইয়ারিন ভাই ভাই ভালো করে তুলুন, ঠিক আছে? রাস্তা ভিজা দেখতে পাচ্ছেন, খুবই সাবধানে রাইড করতে হবে। যেভাবে খাচ্ছে আর আমরা যারা খাই নাই, আমরা সবাইকে দিচ্ছি, আমাদের জন্য কিছু রাখবে না, সব খাওয়া শেষ করে ফেলাচ্ছে। বিশেষ করে হচ্ছে সুলতান ভাই, সে তো খাওয়ার সময় ডানে ভাই তাকাইতেছে না, একেবারে সব খাচ্ছে। আর এই ভিডিও করতে যদি থাকি তাহলে ইলিশের মজাটা মিস করবো।
আলহামদুলিল্লাহ পাঁচটা বাজতে গেছে আর এখন আমরা হচ্ছে রওনা দিচ্ছি যার যার বাসার উদ্দেশ্যে। আমার জন্য তো প্যারা হয়ে যাবে কারণ আমার সকাল 10টা অফিস আছে, এখন 5টা বাজে, বাসায় পৌঁছাতে পৌঁছাতে মিনিমাম 6টা বাজবে। 6টা বাজার পরে গোসল করে ফ্রেশ হয়ে ঘুমাইতে ঘুমাতে 6:30, মাত্র 3 ঘন্টা, 2.5 ঘন্টা ঘুমাইতে পারবো। আর না হলে লেট লতুফের মতো অফিসে ঢুকতে হবে। এতদিন মাওয়াতে আসছি, তার ভিতরে আজকের অভিজ্ঞতা খুবই জঘন্য। ওভারঅল বিষয়গুলো নিয়ে ট্যুরটা যথেষ্ট ভালো ছিল। বৃষ্টি আসার সময় যে বৃষ্টিটা হয়েছে, বৃষ্টিটা আমাদের এক্সট্রা একটা বিনোদন দিছে, কিন্তু দিন শেষে যাওয়ার সময় মনটাই খারাপ হয়ে গেল। একটা ফুল কি বলবো তো আবদুল্লাহ একসি, আসলে এটা আমাদেরই ভুল ছিল যে আমরা পরিচিত হোটেল তার জন্য দরদাম না করাই খাইতে বসে গেছি আর কুরবানির মতো জবাই দিয়ে দিছে। এতদিন এই মাহাতে আসছি, আমরা যে কজনই আসছি কোনো সময় 16 জন 17 জন, এটা হচ্ছে মিনিমাম। ম্যাক্সিমাম আমি মাহাতে আসছি 56 জন নিয়ে। তো আমাদের অ্যাভারেজ বিলটা আসে হচ্ছে 270-250। আজকে একেবারে ফুল মুভি জায়গা গেছে এবং সবাই মানে হতাশ। তো অবশ্যই যারা মাওয়াতে আসবেন, দরদাম করে খাওয়া দাওয়া করবেন। রাস্তাটা শুকিয়ে গেছে, যাই হোক এখন আর পিছনে তুলব না, সবার সঙ্গে তাল মিলাই চালাবো। বৃষ্টির জন্য কই মাছ, কই মাছ বলুন ভাই, কই মাছ পাইছিল রাস্তার ভিতরে বৃষ্টির জন্য কই মাছ ভাই, ভাই কান্না পেলেন, কান্না পেলেন, কই 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 ভাই, ওই কই মাছ বাসায় যাবেন, এক মাস রান্না করবেন আর এক মাস ভাজি করবেন, ঠিক আছে ভাই, ওই কই মাছের এক মাস ভাজি করবেন আর এক মাস রান্না করবেন, ঠিক আছে।